অনেকদিন পর বেলাল ফিরে এসেছে, বেলালের কণ্ঠে আজান শুনতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিকোয়েস্ট করা হলো, ও ভাই বেলাল, অনেকদিন যাবত আপনার কণ্ঠে আজান শুনি নাই, ও ভাই বেলাল আপনার কণ্ঠে একটু আজান শুনতে চাই। মুসলমান ইমানদার হযরত বেলালকে সাহাবায়ে কেরাম অনুরোধ করতে লাগলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই, যেই জায়গায় নবী নাই সেই জায়গায় আমি বেলাল আজান দিতে পারব না। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতান ওয়ামা وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। সকলে মহব্বতের সাথে কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে না ডাকলে আল্লাহ তাআলার আপন হওয়া যায়?
আল্লাহ কে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ দুনয়ন মেলে যেদিকে তাকায় মাওলার নিয়ামত দেখিতে পায় কথা বলেন ঠিক কি না আমাদের দু চোখ দিয়ে আমরা যা কিছু দেখি কে দান করেছেন আওয়াজ করে বলেন কে দুনয়ন মেলে যেদিকে তাকায় মাওলার নিয়ামত দেখিতে পায় কেমন করিব শুকর আদায় কেমন করিব শুকর আদায় ওগো দয়ার আল্লাহ তাআলা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ জামিয়া শামসুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজম পদ্মার আড়ের অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের আলিশানে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এমন একটি রহমতি বরকতি জান্নাতি মজলিসে আসার বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে কালেমাত শুকর আদায় করি সকলেই করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন সাইয়েদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আজ গোটা পৃথিবীতে মুসলিম জাতি বড় নির্যাতিত কথা বলেন ঠিক কিনা আজ গোটা বিশ্বে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত মুসলমানের ইসলাম আজ গোটা বিশ্বে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত শুধু তাই নয় মুসলমানের কলিজার টুকরা পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আজ বর্তমান সময়ে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে কথা বলেন ঠিক কিনা মহতরম হাজিরিন কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে কলব নামক অন্তর নামক একটি জায়গা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা মানুষের দিলের মধ্যে যে মানুষের দিল যে কলব যে আল্লাহ তাআলা দান করেছেন এ কলবের মধ্যে অনেক অপশন আল্লাহ তাআলা দিয়েছেন অনেক রাস্তা দিয়েছেন এই সমস্ত রাস্তার মধ্যে একটি রাস্তার নাম হলো মহব্বত কথা বলেন কি মহব্বত আমার আপনার সরকার বলেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত ব্যক্তি থেকে পৃথিবীর সব থেকে বেশি তোমরা আমাকে মহব্বত না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না মোহতারাম হাজিরিন আজ আমাদের দিলের মধ্যে আর্জেন্টিনার মহব্বত আমাদের দিলের মধ্যে ব্রাজিলের মহব্বত নাস্তিক মুরতাদদের মহব্বত আমাদের সমাজে শান্তি কোথায় থেকে আসবে কথা বলেন ঠিক কিনা
আমাদের দিল থেকে শান্তি উঠে যাওয়ার কারণ আমার আপনার সরকারের محبت আর ভালোবাসা আমাদের দিল থেকে চলে গেছে কথা বলেন ঠিক কি না মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله پاک رب العالمين قرآن كريم المدّي بشنا قرن مسلمان الله پیغمبر کے جنائے دائی اوگو پیغمبر اپنی اپنا رمت در کے جنائے دین اپنا رمت را جو دی امی اللہ کے پت چائی امی اللہ کے پت چائی او پیغمبر اپنی اپنا رمت در کے جنائے دین তারা জানো আমি আমার হাবিবের ইত্তেবা করে আমার হাবিবকে মুহাব্বত করে মুসলমান আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন বান্দা তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার হাবিবের ইত্তেবা করো আমার হাবিবের অনুসরণ করো আজ মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা থেকে দূরে আজ মুসলমানের কলিজার টুকরা মুসলমানের দিলে যাকে জায়গা দেওয়ার কথা ছিল তাকে জায়গা না দিয়ে মুসলমান জায়গা দিয়েছে নাস্তিক আর মুত্তাদদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে কথা বলেন ঠিক কি না যেই দেশে প্রকাশ্যে আযান দেওয়ার সিদ্ধ সেই দেশের ভালোবাসা মুসলমানের দিলে লালন করতেছে কথা বলেন ঠিক কি না আজ মুসলমান লাঞ্ছিত হবে না তো কি হবে অথচ মুসলমান সিংহের জাতি মুসলমান কারো কাছে মাথা নত করতে জানে না কথা বলেন ঠিক কি না ও মুসলমান পৃথিবীর ইতিহাসের দিকে চেয়ে দেখেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দিকে চেয়ে দেখেন গৌর গোবিন্দ যখন মুসলমানদের কেনে নবী কেনে কুটিকুটি করেছিল সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ঈমানি হুংকার ছেড়েছিলেন সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির এক ঈমানি হুংকার গৌর গোবিন্দর বালাখানা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কি না ও মুসলমান শুধু তাই নয় বেশ্যা তসলিমা নাসরিন যখন মুসলমানদেরকে নিয়ে নবীকে নিয়ে কুটিকুটি করেছিল কবি শামসুর রহমান যখন মসজিদের পবিত্র আজানকে বেশ্যার আওয়াজের সঙ্গে তুলনা করেছিল বাংলার লাখ লাখ উলামায়ে ইকরাম হাজার হাজার তৌহিদ জনতা ঈমানি হুংকার ছেড়েছিলেন এই ঈমানি হুংকারে বেশ্যা তসলিমা নাসরিনকে নিজের জন্মভূমি থেকে পালিয়ে থাকতে বাধ্য করেছে কথা বলেন ঠিক কি না শুধু তাই নয় আজ পর্যন্ত নিজের জন্মভূমিতে আসার মতো সাহস খুঁজে পায় না কথা বলেন ঠিক কি না এই জন্য মুসলমান মুসলমানের জায়গা যেখানে মুসলমান সেখানে যদি ফিরে যেতে চায় তাহলে অবশ্যই সুন্নতের ইত্তেবা করতে হবে নবীকে দিলের মধ্যে জায়গা দিতে হবে কথা বলেন ঠিক কি না মুহতারাম হাজিরিন সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতেন ভালোবাসতেন আমাদের দিলের মধ্যে নবীর মহব্বত নাই ভালোবাসা নাই ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতেন ভালোবাসতেন ও মুসলমান নবীর একজন জলিলুল কদর সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান নবীর ইন্তিকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেশকে চলে গিয়েছিলেন নবীর কষ্ট সহ্য করতে পারে না নবী নাই যেই জায়গায় নবী নাই সেই জায়গায় আমি বেলাল আর থেকে কোনো লাভ নাই এ মুসলমান ইমানদার অনেকদিন যাবৎ মদিনা ছেড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেশকে ছিলেন
অনেক দিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে এসেছেন মদিনার ঠিকানা আছেন মদিনায় একে অপরের প্রতি কানাকানি শুরু করেছে বেলাল এসেছে বেলাল এসেছে এ মুসলমান আশিকে রাসূল কাকে বলে আশিকে রাসূল কাকে বলে মুসলমান একটু কান লাগান কথার দিকে পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পর দামেস্ক থেকে ফিরে এসেছেন মদিনায় মদিনার আনাচে কানাচে কানাকানি শুরু হয়ে যায় অনেক দিন পর বেলাল ফিরে এসেছে বেলালের কণ্ঠে আযান শুনতে চাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রিকোয়েস্ট করা হলো ও ভাই বেলাল অনেক দিন যাবত আপনার কণ্ঠে আযান শুনি নাই ও ভাই বেলাল আপনার কণ্ঠে একটু আযান শুনতে চাই মুসলমান ইমানদার হযরত বেলালকে সাহাবায়ে কেরাম অনুরোধ করতে লাগলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও ভাই যেই জায়গায় নবী নাই সেই জায়গায় আমি বেলাল আযান দিতে পারবো না ও মুসলমান ইমানদার কেমন সেই বেলাল যেই বেলাল দেখতে এত কুচ্ছিত এত কালো বেলালকে দেখে মানুষ অবহেলা করত কিন্তু বলালে বেলালের জবানটাকে আরশে আযিমের মালিক আল্লাহ এমন পছন্দ করেছেন বেলাল আযান দেয় না তো রাত্রি শেষ হয় না আল্লাহু আকবার ও মুসলমান ইমানদার একদিন সবাই সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল বেলালের কণ্ঠ এত ভালো নয় এত ভালো নয় একজন সুরলি কণ্ঠে আযান দিবে সুন্দর কণ্ঠ হলে একজন মুয়াজ্জিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়োগ দিলেন মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন ফজরের আযান দেয় আরশে আযিমে বেলালের আযান ছাড়া আর কোনো আযান পছন্দ হয় না কবুল হয় না সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে যায় ও গো পয়গম্বর আজকে কি ফজরের আযান হয় না আল্লাহর পয়গম্বর বলে ফজরের আযান তো হয়েছে বলে ফজরের আযান হয়েছে রাত কেন শেষ হয় না আসমান থেকে ফেরেশতা এসে পয়গম্বরকে বলে ও গো পয়গম্বর আরশে আযিমে তো আযান যায় নাই আল্লাহর পয়গম্বরকে বলে ফেরেশতা ও পয়গম্বর আযান আল্লাহ তাআলার কাছে পৌঁছে নাই তাড়াতাড়ি বেলালকে দেন হযরত বেলাল আযান দিয়েছেন বেলালের আযানের পরেই রাত্রি শেষ হয়েছে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে বেলালের জবানটা এত দামি এ মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বরকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মহব্বত করতেন ভালোবাসতেন আশিকের রাসূল তাকে বলে মুসলমান এ মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম হযরত বেলালকে রিকোয়েস্ট করলেন বেলাল তোমার কণ্ঠের আযান অনেক দিন যাবত শুনি নাই তুমি একটু আযান দাও তোমার কণ্ঠের আযান শুনতে চাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয় না আযান দেওয়ার জন্য রাজি হয় না এক পর্যায়ে সাহাবায়ে কেরাম হাসান হুসাইনের কাছে গেলেন তোমরা যাও বেলালকে রিকোয়েস্ট করো বেলালের কণ্ঠে একটু আযান দিতে চাই তোমরা নবীজির নাতি তোমরা যদি বেলালকে অনুরোধ করো হয়তো তোমাদের কথা বেলাল শুনবে এ মুসলমান হযরত বেলালকে হাসান হুসাইন যে বলে ভাই বেলাল আমরা নবীজির নাতি নবীজি আমাদেরকে অনেক মহব্বত করতেন ভালোবাসতেন ও ভাই বেলাল আপনার
কোরআনটা আযান শুনতে চাই মুসলমান ইমানদার এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন হযরত বেলাল আযান দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত বেলালের দু চোখ বেয়ে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বেলালের ঠোঁটটা যেন কাঁপতেছে কান্না করতেছে দু চোখ বেয়ে জমিনের মধ্যে পানি পড়তেছে হযরত বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এ মুসলমান ইমানদার হযরত বেলাল ঠিক থাকতে পারে নাই হযরত বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন হযরত বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় কিছুক্ষণ পর যখন হযরত বেলালের হুঁশটা ফিরে সাহাবায়ে কেরাম হযরত বেলালকে জিজ্ঞাসা করে ও ভাই বেলাল আপনি তো আযান দিচ্ছেন আল্লাহু আকবার বলেন তখন আপনি ঠিক ছিলেন যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তখন আপনি ঠিক ছিলেন যখন আপনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন তখন কেন আপনি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন এ মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বরের সাহাবী আশিকে রসুল কাকে বলে মুসলমান আজ আমরা তো আশিকে রসুল বলে দাবি করি মাতার চাঁদি থেকে পায়ের তালে পর্যন্ত নবীর সুন্নত নাই নবীর সুন্নত নাই নামাজ নাই রোজায় নাই জাকাত নাই অথচ আমরা মুখে মুখে আশিকে রসুল বলে দাবি করি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত বেলাল বলে ভাই আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল বলেছি নবীজি যখন জীবিত ছিলেন নবীজি থাকা অবস্থায় যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম আমি মেম্বারটার দিকে তাকাইয়া দেখতাম আমার নবী আমার দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিতেন এ মুসলমান ইমানদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে মেম্বারটার দিকে তাকাইয়া দেখি মেম্বারটা খালি আমার নবী নাই আল্লাহু আকবার মুসলমান ইমানদার আশিক রসুল ছিলেন তারা যারা আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত দিলের মধ্যে লালন করতে পারেছে তাদের দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন কথা বলেন ঠিক কিনা সমস্ত শক্তির মালিক কে সমস্ত শক্তির মালিক আওয়াজ করে বলেন কে আল্লাহর নামের জিকির করতে রাজি আছে তো ইনশাআল্লাহ রহমত দাতা কে দয়ালু কে আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল সবাই
আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তুমি পারো করতে মুছন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের কথা বলেন ঠিক কিনা তোমার কাছে চাই যে পানা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন